রসুল্লাহর হাদিস, যেই সমাজে সব কাজের আদেশার, যেই রাষ্ট্রে, যেই সমাজে, যেই দেশে সব কাজের আদেশার অসৎ কাজের বাধা বন্ধ হয়ে যাবে, ওই দেশের মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যাবে এবং ওই দেশে আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে, ফেতনা আসবে। আমরা কি আল্লাহর পক্ষ থেকে আজাব পাচ্ছি কিনা বলেন। আজকে এখানে আগুন, কালকে সেখানে, আগুনে মানুষ দগ্ধ হয়ে পুড়ে খাক হয়ে যাচ্ছে। ঢাকাতে যে ট্র্যাজেডি ঘটলো কালকে, প্রায় 25 জন আগুনে জ্বলে ভস্ম হয়েছে। আমার ছাত্র ইউটিউবে দেখিয়েছে, 21 তলা থেকে মানুষ ঝাঁপিয়ে পড়তেছে। 21 তলা থেকে যে মানুষটা পড়লো, ওইটার হাড় হাড্ডি খুঁজে পাওয়া যাবে না? সব পাউডার হয়ে গেছে। এই নির্মম মৃত্যু, এটা আমাদের হাতের কামাই, ঠিক কিনা বলো? কোরআন কারিমে এটা আমাদের হাতের কামাই, আমাদের হাতের কামাই। গত বছরের আগের বছর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে ঢাকা শহরে কোন অনুষ্ঠান করতে দেওয়া হয় নাই, কারণ ভ্যাটিকান সিটির পোপ এসেছিল। এই পোপের নিরাপত্তার অজুহাত দেখিয়ে ঈদে মিলাদুন্নবীর মাহফিল ঢাকা শহরে হয় নাই। আমি ভেবেছি তখনই গজবটা খরিদ করে ফেলেছি আমরা। সরওয়ারে কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুসারও নবী, ঈসারও নবী, ওনার মিলাদের মাহফিল বন্ধ করে যেখানে ভ্যাটিকান সিটির পোপকে সংবর্ধনা দেওয়া হয়, সেই শহরে তো আল্লাহর গজব আসবে, কেউ ঠেকাতে পারবে না। গজব এমনি আসে, তবে আসতে দেরি হয়, আসতে দেরি হয়, কথা বলে না। উর্দুতে একটা কথা আছে, আল্লাহ কি ঘর মে আন্ধের নাহি দের হ্যায়, আল্লাহ দেরি করে, নিরাশ করে না। আমি তখনই ভেবেছিলাম এত বড় অপরাধের মাসুল জাতিকে দিতে হবে, মাসুল দেওয়া শুরু হয়েছে। এই গজব, এই আজাব, এটা বাড়তে থাকবে। আজকে এই ভবনে, কালকে সেই ভবনে, আজকে এই ফ্যাক্টরিতে, কালকে সেই ফ্যাক্টরিতে, তা সেদিনই বন্ধ হবে যেদিন আমরা রাষ্ট্রীয় ভাবে প্রকাশ্যে সেই অপরাধের ক্ষমা চাইব আল্লাহর কাছে এবং জাতির কাছে। আল্লাহ তাআলা যে মানুষগুলো জ্বলে পুড়ে নির্মম মৃত্যু শিকার হলো, তাদের মধ্যে যারা মুসলমান, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।